রোধে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ। রাতে চালু থাকবে পণ্যবাহী যান পারাপার। ফেরিঘাটে ভিড় জমাচ্ছে। এই প্রবণতা বন্ধ করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক দিনে ফেরি চলাচল বন্ধ রাখছি। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আঁধারে চলছে দূরপাল্লার বাস। অন্ধকারে হাইওয়ে পুলিশের চেকপোস্ট যেন চাঁদা আদায়ের আখড়া। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়। সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। সুসংবাদ, সরকার অনুমতি দিলে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা আগের মতোই, জানালেন চিকিৎসক। দুই ডোজ টিকা গ্রহণকারীদের 96%ই করোনার বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। উঠে এলো গবেষণায় আক্রান্তের পর ভ্যাকসিন গ্রহণকারীদের প্লাজমা বেশি কার্যকর। করোনা বিপর্যস্ত ভারতে কোনোভাবেই কমছে না মৃত্যু ও সংক্রমণ। একদিনের রেকর্ড 4,200 মৃত্যু। চীনের সিনোফার্মের টিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। কবিতা উপন্যাসের পাশাপাশি 7,000 চিঠি লিখেছেন কবিগুরু। এক একটি যেন আবেগ আর অনুভূতির ভাণ্ডার। ঈদের আগে ছুটির দিনে গতকাল দিনভর ঘরমুখী মানুষের স্রোতের পর এলো ফেরি বন্ধের সিদ্ধান্ত। সকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে পণ্য পরিবহনের জন্য স্বাভাবিক থাকবে ফেরি চলাচল। দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হলেও ঠেকানো যায়নি ঘরমুখো মানুষের ঢল। ঈদ সামনে রেখে শুক্রবার জনস্রোত আছড়ে পড়ে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। যান চলাচলের ফেরি দখলে চলে যায় পদ্মা পাড়ি দিয়া যাত্রীদের। ছিল না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো তৎপরতাও। দিনভর এমন অবস্থায় শুক্রবার রাতে সময় সংবাদকে মুঠোফোনে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানান, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরিঘাটে ভিড় জমাচ্ছে, যেখানে গাড়ি যাওয়ার কথা এখানে গাড়ি না গিয়ে যাত্রীদের চাপ বাড়ছে। এই প্রবণতা বন্ধ করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক দিনে ফেরি চলাচল বন্ধ রাখছি এবং শুধুমাত্র রাত্রিবেলা মার পরিবহনের জন্য ফেরি চলাচল করছি। তবে 24 ঘন্টায় চালু থাকবে জরুরি সেবা। শনিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাবিত সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। ফেরিঘাটের সর্বশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে শিমুলিয়া বাংলা বাজার যে ফেরি রুট, সেখানে কিন্তু ফেরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে রাত 3:30 থেকে। এরপরে কিন্তু জনস্রোত এখানে নানাভাবে আসতে শুরু করেছে। এই যে ফেরি পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু তারা জানতেন না। আপনি দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই ফেরিঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ফেরিগুলোকে কিন্তু নদী থেকে বা ঘাট থেকে অনেকটা দূরে নদীতে নোঙর করে রাখা হয়েছে। এবং এই যে দৃশ্যটি দেখছেন সেটি কিন্তু প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এরকম লোকজন দাঁড়িয়ে আছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে পদ্মার পারে বিকল্প জায়গা দিয়ে তারা কোনোভাবে ট্রলারে করে পার হতে পারছে কিনা চেষ্টা, সেই চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। এবং এখানকার প্রশাসন বিআইডব্লিউটিসি তারা বলছেন কোনোভাবে আর ফেরি ছাড়ার কোনো সুযোগ নেই, কারণ করোনা সংক্রমণ ঝুঁকিতে এই দেশের নাগরিককে রক্ষা করবার জন্যই কিন্তু এই ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালের যে দৃশ্য ছিল, হাজার হাজার মানুষ যেভাবে ফেরিতে পার হচ্ছিল করোনা সংক্রমণের
ভয়াবহ ঝুঁকি ছিল, সেই ঝুঁকি এড়ানোর কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এবং এখানে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা এখানে অবস্থান করে চেকপোস্ট তৈরি করে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাক আড়াআড়ি আটকে দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে লোকজন গাড়ি রেখে পায়ে হেঁটে হেঁটে ঘাটে আসার চেষ্টা করছেন, কিন্তু তারা কোনোভাবে কিন্তু পার হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। অনেকে সেহরি খেয়ে ভোর রাতে এখানে এসে অবস্থান নিয়েছেন, কিন্তু এই যে পদ্মা সেই পদ্মা পাড়ি দেওয়ার কোনো পথ তারা খুঁজে পাচ্ছেন না। এই যে ফেরিঘাট থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিম দিকে যে মাওয়া পুরনো ঘাট, যেখানে মাছের আরো তার পাশে কিছু ট্রলার ছিল, সেই ট্রলারে পার হওয়া যায় এরকম শুনে স্রোতের মতো হাজার হাজার মানুষ সেখানে যায়, কিন্তু সেখানে গিয়েও ব্যর্থ হচ্ছে। এবং এখানে প্রশাসন বলছে যে কোনোভাবে পদ্মা পার হওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না, আপনারা সবাই চলে যান। এবং তারা বলছেন যে এই সিদ্ধান্তটি বেশি রাতে হয়েছে, তারা অনেকে জানতেন না, সে কারণে কিন্তু এখানে এসে এই রোজার মধ্যে খুব বিপাকে পড়ে গেছেন। এবং তারা অনেকে কিন্তু ফেরত যাওয়ার চেষ্টা করছেন, আর অনেকে ফেরত না গিয়ে কিন্তু এই পথে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। তো এই যে ঈদে ঘরমুখ মানুষের যে আগাম বাড়ি ফেরার যে চেষ্টা ছিল, এই ছিল তার সর্বশেষ। মুন্সিগঞ্জ শিমুলিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। এদিকে চলমান লকডাউনের মধ্যেই সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। এক্ষেত্রে রাতের আধারকে বেছে নিয়েছেন অসাধু পরিবহন মালিকরা। অন্যদিকে দিনের বেলায় কিছুটা কড়াকড়ি চোখে পড়লেও রাতে এলেই হাইওয়ে পুলিশের চেকপোস্টগুলো পরিণত হয় চাঁদা আদায়ের আখড়ায়। যাত্রীবেশে একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করে সেই খবর তুলে এনেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন খলিলুর রহমান। তথ্য বলছে কাগজে কলমে বন্ধ বলা হলেও রাতের আধারে অবাধে চলছে দূরপাল্লার বাস। সরজমিনে সেই তথ্য সন্ধানে সময় সংবাদ। রাত 9টা, আমাদের অবস্থান রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায়। বাস কি ছাড়ে বলতে পারেন? জিজ্ঞাসা করেন, সব কাউন্টার এখানে, জিজ্ঞাসা করেন। এবারের গন্তব্য একই এলাকার সেজুতি পরিবহনের কাউন্টার। দূর থেকে বন্ধ মনে হলেও অপেক্ষমান মানুষের জটলা ইঙ্গিত দেয় ভিন্ন কিছুর। যাত্রী বন্ধ না এখন দূরপাল্লার বুঝলে কি হয়েছে, ওই টাকা আগে থেকে দেওয়া দিয়েই ম্যানেজ করা সব। মানে কক্সবাজারের সিট আপনি চিটাগো যেতে হবে, ঠিক আছে? বোঝাই গেল নিষিদ্ধ হলেও কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই চলছে দূরপাল্লার বাস, যা আরও স্পষ্ট হয় কাউন্টারের ভেতরের দৃশ্য দেখে। তবে অসম্ভবকে সম্ভব করার এই মিশন হেলায় হারাতে চায় না টিম সময়। সিদ্ধান্ত ঢাকা থেকে কক্সবাজার যাত্রার। বিজনেস ক্লাস বাংলাদেশের প্রথম শ্রেণীর গাড়ি কি বলে। টিকিট কেনার পর থলে থেকে বেরিয়ে আসে আরো কিছু বিড়াল। স্বীকারোক্তি মেলে শ্যামলী সেন্ট মার্টিন সহ আরো কিছু পরিবহনের একই পন্থায় যাত্রী আনা নেয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এয়ারলাইন্সের টিকিটগুলো আমরা মারি, যার কারণে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমরাও একটা দুইটা করে আমরা ছেড়ে দিই এটার সাথে, এটা ওরা জানে। কিন্তু পুলিশের টাকাটা দিতে হচ্ছে মোটামুটি, টাকা তো এমনি দিতে হবে। শ্যামলী কাউন্টার থেকে প্রথমে মিনিবাস যোগে দূরপাল্লার বাসে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে আমরা একটু দেরি করায় মিনিবাস পাইনি বলে আমাদের তুলে দেয়া হয় রিক্সায়। মধুমিতা সিনেমা হলের কাছে অপেক্ষমান বাসটিকে যেন পুলিশ সদস্যরাই পাহারা দিচ্ছেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে। টেলিভিশন ক্যামেরা রেখে এবার আমাদের সম্বল মোবাইল ফোন, নতুন পরিচয় ইউটিউবার। রাত 10টা নাগাদ যাত্রা শুরু সেজুতির। কালকে রাত্রে হাঁটছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে আজকে। সকালে হাঁটছি কক্সবাজার থেকে ঢাকায়, ঢাকা আসার সময় ওই ইয়াতে সাই মোটর নামা দিয়েছে, এরপর আবার চিনজে নিয়ে আমি নির্দিষ্ট স্থানে গেছি, আবার বিকালবেলায় বাড়িতে চলে যাচ্ছে আর কি। এখন বাসটা চলতেছে কি উপায়? এখন উপায় এটা এখন হারা কীভাবে কোম্পানি কীভাবে কথাবার্তা বলছে তা জানি না, মানে আমি আজকে প্রথম আসলাম আর কি, প্রথম টিভি যাইতেছি। মেয়র হানি ফ্লাইওভার পার হতেই বাস যেন রূপ নেয় গতি দানবে। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন চেষ্টা থাকলেও প্রথমে মদনপুর, এরপর মেঘনা ব্রিজের সোনারগাঁও অংশের চেকপোস্টে বাস আটকে দেয় পুলিশ। দুই দফায় টাকায় মেলে মুক্তি। এবার বাসের গতি বাড়ে আরো কয়েক গুণ, পথে চোখ এড়ায়নি
বিকল্প যানবাহনে মানুষের ঢাকা ছাড়ার দৃশ্য। আড়াই ঘন্টা পর যাত্রা বিরতির জন্য বাস থামলো কুমিল্লার বুড়িচঙের এই রেস্টুরেন্টটিতে। এখানকার পরিবেশ দেখে বোঝার উপায় নেই দেশে করোনা সংক্রমণ বলতে কিছু আছে। খানিক বাদেই এখানে যাত্রীবাহী বাস থামছে। কোন কোন কোম্পানির বাস এখানে আসছে? সেজুতি আসে, আর হলো সেন্ট মার্টিন 2020 আসে। 20 মিনিট পর গন্তব্যের বানে আবারও চলতে শুরু করে বাস। রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে দূরপাল্লার বাস চলাচল করছে তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষ এভাবে হাল ছেড়ে বসে থাকলে চড়া মূল্য দিয়ে কেনা এই লকডাউনেরই বা কী দাম থাকল? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতি পথে রাশেদ বাপ্পি, সমো সংবাদ। কোভিডের 2 ডোজ টিকা গ্রহণকারীদের 96 ভাগেরই জীবাণুটির বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে প্রমাণ মিলেছে। বাংলাদেশের একদল চিকিৎসকের গবেষণায় এমন তথ্য বের হয়ে এসেছে। এছাড়া করোনায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিলেন এবং পরে টিকা গ্রহণ করেছেন, অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তাদের প্লাজমাই সবচেয়ে বেশি কার্যকর বলে পাওয়া গেছে গবেষণায়। সেলিয়া সুলতানের রিপোর্ট। কোভিড-19 আক্রান্তদের মধ্যে প্রথমেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বা মাঝামাঝি, তাদের শরীর জীবাণুটি অপরিচিত হওয়ায় কোনো টিকা গ্রহণের পরও অ্যান্টিবডি তৈরির হার কম। তবে যাদের শরীরে কোভিডে কখনো না কখনো স্মৃতি রেখে গেছে, তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে মোটা দাগে। বাংলাদেশের গবেষকরা বলছেন, 20 থেকে 50 বছর ও ষাটোর্ধ্ব এই দুই ক্যাটাগরির প্রথম ভাগের ক্ষেত্রে এটি সন্তোষজনক। প্রথম ডোজ টিকা গ্রহণের 28 দিন পর এবং দ্বিতীয় ডোজের 14 দিন পর রক্ত পরীক্ষায় আলোকরশ্মির ঘনত্ব বা ওডি ভ্যালু 6 পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ 96 থেকে 97 ভাগের ক্ষেত্রে টিকা ফলপ্রসূ কাজ করছে, বাকি 2 থেকে 3 ভাগের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ধীর গতিতে। এখন পর্যন্ত আমরা 100 ভাগ মানুষেরই অ্যান্টিবডি তৈরি করার প্রবণতা দেখছি। যে 4 জনের পাওয়া যায়নি তাদের কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পরে তাদের অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। তার মানে তাদের আসলে অ্যান্টিবডি তৈরি করার যেই সময়টুকু, সেই সময়টুকু আসলে একটু বেশি সময় লেগেছে। এটি আসলে তৃতীয়বার ডোজ দেওয়ার ক্ষেত্রে কোন জনগোষ্ঠীকে আমরা প্রাধান্য দেওয়া উচিত হয়তো বা এই গবেষণা থেকে বের হয়ে আসবে। গবেষকরা বলছেন, ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করবে না, ভ্যাকসিনের কাজ শরীরে অ্যান্টিবডি তৈরি করা। গবেষণার ফলাফল বলছে, কোভিড আক্রান্তদের মধ্যে হাসপাতালমুখী প্রবণতা ও মৃত্যুর হার কমবে টিকা গ্রহণের মাধ্যমে। শতকরা 100 জন ব্যক্তির এটা সিভিয়ার কোভিড প্রিভেন্ট করতে পারে। অর্থাৎ দ্বিতীয় ডোজ সম্পন্ন করার 2 সপ্তাহ পর থেকে আপনার যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়েও থাকেন, আপনার সিভিয়ার কোভিড হবে না। অর্থাৎ আপনি কোভিডে আক্রান্ত হলেও আপনার হাসপাতালে ভর্তি হতে হবে না অথবা আইসিইউ অথবা অক্সিজেন লাগবে না। তবে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারীরা আবারও করোনায় আক্রান্ত হতে পারেন, তাই বিধিনিষেধ মানার পরামর্শ গবেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, পৃথিবীর দিকে ধেয়ে আসা চীন রকেটের ধ্বংসাবশেষটি আছড়ে পড়তে পারে ইতালির রোম কিংবা মধ্য ও দক্ষিণাঞ্চলে। জরুরি সতর্কতা জারি আতঙ্কে বাসিন্দারা। অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনা ভাইরাসে প্রাণ হারালেন 4,200 মানুষ। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 4 লক্ষাধিক। নানা পদক্ষেপ গ্রহণ করেও দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারী। দেশটিতে করোনার এই ভয়াবহতাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। জীবনের জয়গান এখানে নিস্তব্ধ। রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্র কিংবা অন্য কোনো রাজ্য, সব জায়গায় যেন মৃত্যুপুরী। দেশটিতে করোনায় মৃত্যু এবং শনাক্ত প্রতিদিনই আগের দিনে রেকর্ড ভাঙছে। এর লাগাম কোথায় জানা নেই কারো। শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখল ভারত। সেই সঙ্গে নতুন শনাক্তের সংখ্যা আবার ছাড়ালো 4 লাখ। যদিও মহামারী রুখতে মহারাষ্ট্র সহ অন্য রাজ্যগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে, সেই সঙ্গে বাড়ানো হয়েছে টিকাদান কর্মসূচির গতি। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে অনেকে দেরিতে পদক্ষেপ নিয়েছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। ভারতে করোনার লাগামহীন অবস্থাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে ইউনিসেফ। একই সঙ্গে মহামারী নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে সংস্থাটি। ইউনিসেফ অফ কোর্স ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট দিস ডেডলি ডেইলি সার্জ ইন নিউ কেসেস। দ্য ওয়েভ ইজ অলমোস্ট 4 টাইমস দ্য সাইজ অফ দ্য ফার্স্ট ওয়েভ
and the virus is spreading much faster. এদিকে ভারতকে চিকিৎসা সহ অন্যান্য সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য জোট। কাজিফ থেকে শুভ সময় সংবাদ। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। গতকাল সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, তাঁর শারীরিক অবস্থা আগের মতোই। এদিকে বিএনপি চেয়ারপারসনকে সিঙ্গাপুর হয়ে লন্ডনে নিতে চান তার পরিবার ও দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 2 দিন, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও শুক্রবার বিকেলে আইনমন্ত্রী জানান এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই, হলেই জানানো হবে গণমাধ্যমকে। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে, আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরো তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বাড়িয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত, এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান সরকারের অনুমোদনের পর বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড। তার অবস্থা স্থিতিশীল আছে, কাজেই এই অবস্থায় ওনার আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয় সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। আফজার হোসেন, সময় সংবাদ। চালকদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বেনাপোল স্থলবন্দরে নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ, ধন্যবাদ শ্রিয়া আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনাপোল ইস্তাল বন্দরের, এটি ভারতীয় ট্রাক টার্মিনাল হিসাবে পরিচিত। আপনি জানেন যে দেশে বর্তমান যে লকডাউন চলছে, এই লকডাউনের মধ্যে কিন্তু দেশের যে শিল্প কারখানার উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা সেটি সচল রাখতে কিন্তু এই বেনাপোল বন্দর লকডাউনের আওতামুক্ত রয়েছে। ফলে দুদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু এ পথে স্বাভাবিক আছে। আপনি জানেন প্রতিদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 400+ ট্রাক চালক বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসেন এবং বেনাপোল বন্দর থেকে প্রায় 100+ ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে ভারতের পেট্রোল বন্দরে যায়। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে যারা বেনাপোল বন্দরে আসে এই সমস্ত ট্রাক চালকদের মাধ্যমে কিন্তু করোনা যে ভাইরাস সেটি কিন্তু ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। তবে বিষয়টি মাথায় রেখে আমরা প্রথম দিকে অনেকটা নিরাপত্তা ব্যবস্থা অনেকটা ঢিলঢাল থাকলে কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে বেনাপোল ইস্তাল বন্দর কর্তৃপক্ষ, এখানে যে সমস্ত নিরাপত্তা কর্মী আছে, আনসার, পিমা এবং সীমান্ত যে সীমান্তরক্ষী বিজিবি আছে, তারা কিন্তু অনেকটা তাদের যে নিরাপত্তা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছে। অর্থাৎ আমরা সকালবেলা বেনাপোল ইস্তাল বন্দরে এসে যে দেখতে পেয়েছি যে ভারত থেকে যে সমস্ত ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে, বেনাপোল বন্দরে প্রবেশ মুহূর্তে কিন্তু এই সমস্ত ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং ট্রাক চালকদের যে শরীরের তাপমাত্রা সেটি কিন্তু দেখা হচ্ছে। তো পাশাপাশি যে বেনাপোল বন্দরে যে সমস্ত নিরাপত্তা কর্মী রয়েছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে কিন্তু বেনাপোল ইস্তাল বন্দরের কর্তৃপক্ষ সেটি কিন্তু তারা হচ্ছে নির্দেশনা দিয়েছেন। তো শ্রেয়া, এ ছিল বেনাপোল ইস্তাল বন্দরে যে সাম্প্রতিক যে করোনা সংক্রমণ রোধে যে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে করোনা সংক্রমণ রোধে গৃহীত সতর্কতামূলক ব্যবস্থাপনার সর্বশেষ জানাচ্ছি। যাদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ঘর বিত্তবানদের দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি টাকা ছাড়া মেলেনি ঘর। জেলা প্রশাসক জানান অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। বরগুনার আমতলী উপজেলার হরিদ্রা বাড়িয়া এলাকায় রঙিন টিনের বসত ঘর জাকির হোসেনের। ঘরে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রয়েছে সোলার প্যানেলও। তার উঠানেই নির্মাণ হচ্ছে তাকে দেয়া হত দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ঘর। জাকির হোসেন নিজেকে দাবি করেন একজন হত দরিদ্র। গরিব এলাকায় নাই, আছে যারা হেরা মনে করেন প্রত্যেকই ভাই। একই এলাকায় ঝুঁপড়ি ঘরে বাস করতেন 84 বছরের বিধবা চন্দ্র ভানু ও তার বিধবা মেয়ে 64 বছরের বৃদ্ধা শাহাবানু।
প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার কথা বলে ঝুপড়িটা ভেঙে ফেলতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কম্পিউটার অপারেটর এনামুল হক বাদশা। তার কথা মতো ঝুপড়িটা ভাঙার পরে তাদের কাছে 15,000 টাকা দাবি করেন বাদশা। সেই টাকা দিতে না পারায় সহায়তার ঘরটি পাননি এই দুই বৃদ্ধা। তাদের বাসস্থান এখন প্রতিবেশীর গোয়াল ঘরে। হতদরিদ্রদের ঘর পাওয়া স্বাবলম্বীদের সংখ্যাও অনেক। একই এলাকায় ঘর পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুতাহার ফকির, যার কৃষি জমি রয়েছে 10 একর। এলাকার মানুষের অভিযোগ, যারা টাকা দিয়েছেন তারাই ঘর পেয়েছেন। বড় বড় ঘর, জমি জমা আছে, সবকিছু আছে, তারা ঘর পাইছে, আর হতদরিদ্র যারা কেউ ঘর পায় না। এদিকে ঘর বিতরণে এমন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এক যুবলীগ নেতা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার জন্য, এবং সেই তদন্ত রিপোর্ট পাওয়ার পর যদি এই বিষয়টি প্রমাণিত হয় তাহলে যারা এই বিষয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার 642টি ঘর দেওয়া হয়েছে, এর মধ্যে 350টি আমতলি উপজেলায়। ইতোমধ্যে অভিযুক্ত কম্পিউটার অপারেটর এনামুল হক বাদশাকে আমতলি উপজেলা পরিষদ থেকে বেতাগি উপজেলা পরিষদে বদলি করা হয়েছে। সময় সংবাদ। চীনা রকেটের ধ্বংসাবশেষ ইতালির রাজধানী রোম সহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের 10টি বিভাগের যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে, এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 18 টন ওজনের চীনা রকেটের ধ্বংসাবশেষ ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, আর এটি ইতালির রাজধানী রোম সহ 10টি বিভাগের যে কোনো জায়গায় রোববার আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। স্থানীয় সময় রোববার রাত 2:24 অথবা তার 6 ঘন্টা আগে পরে ওই রকেটের ধ্বংসাবশেষটি ইতালির ভূপৃষ্ঠে পড়তে পারে। দেশটির সরকার সতর্ক করে বলেছে লাৎসিও, উমব্রিয়া, আব্রুৎসো, মোলিসে, কাম্পানিয়া, বাসিলিকাতা, পুলিয়া, কালাব্রিয়া, সিসিলিয়া ও সার্দিনিয়ায় আশ্রে পড়তে পারে ধ্বংসাবশেষটি। এ অবস্থায় দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ যথাসম্ভব ওই 10টি অঞ্চলের নাগরিককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। শুক্রবার রাতে এ খবর প্রকাশিত হবার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের উল্লেখিত 10টি বিভাগের নাগরিকদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। এ বিষয়ে ইতালি সরকার সার্বক্ষণিক নজর রাখছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। ওই সময়ের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদি ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে তবে তা স্পর্শ না করার অনুরোধ জানিয়ে কমপক্ষে 20 মিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা রোধে আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ, রাতে চালু থাকবে পণ্যবাহী যান পারাপার। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশের চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড, শারীরিক অবস্থা আগের মতোই জানালেন চিকিৎসক। এবং 2 ডোজ টিকা গ্রহণকারীদের 96 ভাগেরই করোনার বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে, উঠে এলো গবেষণায়। আক্রান্তের পর ভ্যাকসিন গ্রহণকারীদের প্লাজমা বেশি কার্যকর। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।